नमस्कार बंधुरा, आज चंदार रान्नाघरे आपनादेरके स्वागत जानिए शुरू करछि लाउ शाकेर यूनिक एकटा रेसिपि। सेई रेसिपिटा करते विशेष कोनो मसला लागबे ना। आमि दुटो छोटो छोटो आलू नियेछि, सरु सरु करे केटे लाउ डाँटाटाके छोटो छोटो करे केटे नियेछि, शाकटाकेओ केटे नियेछि। तो एगुलो फ्रेश करे धोया आछे भालो करे। आर फोड़नेर जोन्नो नियेछि एकटा शुकनो लंका, आर आमार लागबे एकटु কাঁচা লঙ্কা। আমরা ঝাল বেশি খাই না, আগেই জানিয়েছি আপনাদেরকে। তো যে যার স্বাদ মতো নিলেই হবে। আর নিয়েছি এই বাটিটায় একটু পোস্ত নিয়েছি, এই আমার মশলা। এবার নুন, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব। পোস্ত সর্ষে আর পোস্ত রান্না বিশেষ করে সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়, তো সাদা তেলেও করলে অসুবিধে নেই। চলুন দেখে নিই। কড়াই বসিয়ে দিলাম ওভেনের মধ্যে। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি একটু সর্ষের তেল দিয়ে, খুব অল্প তেলে হবে রান্নাটা। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর দেব একটু পোস্ত। এবার দেব আলুগুলো। আলুটাকে একটু নাড়িয়ে করে নেব, ডাটাগুলো দিয়ে দেবো, শাকটা দেবো লাস্টে। ঢাকাটা খুলে এবার নেড়ে চেড়ে লাউ ডাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম লাউ ডাটাটা। আমাদের বাড়িতে লাউ ডাটা পোস্ত ভীষণই ভালোবাসে। পোস্ত যে কোনো আইটেমই ভালোবাসে সবাই, এটা আরও বিশেষ করে এই আইটেমটা আরও ভালোবাসে। মাছ মাংস খেলে এটা খেতে যায়। দিয়ে দেবো এবার পোস্তটা। এবার দিয়ে দেবো জল। পোস্তটা কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো। আপনারা যদি কেউ এই লাউ শাকের পোস্ত খেয়ে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন, এই আশায় থাকলাম। এটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি শাকটা দেব। এবার দিয়ে দেব শাকটা। কি সুন্দর লাগছে কালারটা। এর মধ্যে দিয়ে দিলাম লাউ শাক। আবার একটু আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, লাউ শাকে পোস্ত আমার হয়ে গেছে। এটা আমি অফ করে দিলাম। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। কত সুন্দর লাগছে
তরকারিটা।